প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কক্সবাজারপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ বিষয় সূরা আল ফাতিহা সম্পর্কে আলোচনা করব। সূরা আল ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা, সর্বপ্রথম সূরা। এই সূরাকে বিভিন্ন নামে বিভিন্নভাবে উপাদিত করা হয়েছে। ছোট্ট একটা সূরা, সাতটি আয়াত বিশিষ্ট একটা সূরা। ছোট্ট একটা সূরার এর মর্যাদা মর্তবা অনেক অনেক বেশি। এই সূরা আল ফাতিহাকে কোরআনের উম্মুল কোরআন বা কোরআনের জননী বলা হয়। ফাতিহা শব্দের অর্থ হল ভূমিকা, অর্থাৎ কোরআনের ভূমিকা শুরু হয়েছে সূরা আল ফাতিহা দিয়ে। এই জন্য এর নাম হল সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহাকে যে কথা বলছিলাম কয়েকটি উপাদিত দেওয়া হয়েছে, ওর মধ্যে হচ্ছে সূরাতুল হামদ। সূরাকে সূরাতুল হামদ, সূরাতুল হামদ অর্থাৎ প্রশংসা সূরা। হামদানে প্রশংসা, কার প্রশংসা? সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা সূচক একটা সূরা। সূরাকে সূরাতুল ফাতিহা বা সূরাতুল হামদ বলা হয়। সূরাতুল ফাতিহাকে সূরাতুল উম্মুল কোরআন বলা হয়। উম্মুল কোরআন, উম্মুল মানে মা, কোরআন মানে কোরআন, কোরআনের মা, কোরআনের জননী। সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বা কোরআনের জননী বলা। আরেকটা বলো সূরাতুস সালাত, সূরাতুল সালাত, সালাত, সূরাতুস সালাত। সূরাতুস সালাত বা নামাজের সূরা, সালাত মানে কি, এটাকে নামাজের সূরাও বলা হয়। আর একটা বলছে সূরাতুস শিফা, সূরাতুস সূরাতুস শিফা, শিফা, শিফা মানে কি, রোগ মুক্তির সূরা। তাহলে আর একটা বলছে সূরাতুদ দোয়া, বাস্তবে কি বলছে সূরাতুস সূরাতুর কি বললাম সূরাতুদ দোয়া, সূরাতুদ দোয়া বা দোয়া প্রার্থনামূলক সূরা। কী বলছে পাঁচটা নাম হলাম কি, সূরাতুল হাম প্রশংসামূলক সূরা, উম্মুল কোরআন কোরআনের জননী, সূরাতুস সালাত সালাত নামাজের সূরা, সূরাতুস শিফা রোগ মুক্তি দোয়া সূরা, একটা সূরাতুদ দোয়া প্রার্থনামূলক দোয়া। তা সূরাতুস শিফা এই সূরা পড়ে যদি রোগমুক্তির জন্য দোয়া করা হয় তাহলে অবশ্যই তার মধ্যে রোগমুক্ত হবে। সূরাতুস শিফা, সূরাতুল হামদ প্রশংসামূলক সূরা, কার প্রশংসা? সেই আল্লাহ তাআলার প্রশংসা। তাহলে সেই সূরাটা কি, প্রথমে বলছিলাম ষাটটি
এক বিশেষ একটা সুরা যার ফজিলত অনেক অনেক বেশি, পবিত্র কোরআনের প্রথম সুরা সুরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যা হোক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। তাহলে আমরা কি বলছি, প্রথমে কি সূরাতুল হাম প্রশংসামূলক সূরা, অবশ্যই। কেন, এই সূরাতে কার প্রশংসা করা হয়েছে? সেই মহান রব্বুল আলামিনের জন্য, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, রহমান রহিম, যিনি পরম দয়ালু, পরম দাতা, করুণাময়, সেই মহান আল্লাহ তাআলা। যাকে এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা সূরা, সূরাতুল ফাতিহা, পবিত্র কোরআনের প্রথম সূরা, সাত আয়াত বিশিষ্ট একটা সূরা। সূরাটা নাজিল হয়েছিল কোথায়? মক্কার একটা সূরা। যা হোক, আমরা প্রত্যেক নামাজে, নামাজের প্রতি রাকাতেই এই সূরাটা তেলাওয়াত করা, এই জন্য সূরাতুল সালাত বলা হয় সূরা ফাতিহাকে। নামাজের প্রতি রাকাতেই সূরা ফাতিহা বাদ দিয়ে কোনো নামাজই হবে না, এক রাকাত নামাজও হবে না। আমরা সবাই সহিশুদ্ধভাবে পবিত্র কোরআনের আয়াতগুলো, সূরাগুলো তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বাড়ি থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।